হ্যালো, আপনারা দেখছেন এসকিউএল কোয়েরি। আমাদের আমি আবার একটু শুরু থেকে বলি, আমাদের টেবিলটা ছিল এসকিউএল কোয়েরি এবং টেবিলের ভিতরে ফিল্ডগুলো ছিল নেম, ফোন, এজ, জেন্ডার। এর পরবর্তীতে আমরা যদি বলি, এখানে জেন্ডারের পরবর্তীতে একটা যদি বলি বা যে কি বলবো, ডিভিশন বলি যদি, তাহলে আমরা এখানে আসবো এসকিউএলে। এখানে বলবো অল্টার টেবিল, টেবিলের নাম বলতে হবে এসকিউএল কোয়েরি। এখানে বলতে হবে অ্যাড, অ্যাড করবো অল্টার টেবিল, টেবিলের নাম অ্যাড করব। কি অ্যাড করব? ডিভিশন, যেটা কি হবে ভার্চার অর্থাৎ সে কি করবে, অল্টার করবে এই টেবিলটার, অল্টার করবে একটা অ্যাড করবে, কি কলাম অ্যাড করবে ডিভিশন নামে, যার কিনা ভার্চার টাইপের এবং তার লেন্থ হবে 255। আমরা দেখি, হ্যাঁ, সে ডিভিশন নামে একটা এই টেবিলের এসকিউএল কোয়েরি নামে টেবিলের ফিল্ড অ্যাড করে দিয়েছে। আমরা একটু স্ট্রাকচারের ভিতরে যাই, দেখি, হ্যাঁ, ডিভিশন ভার্কার 255, এটা সে করে দিয়েছে, এটাকে নাল করেছে, অর্থাৎ এর ভিতরে তেমন কিছু নেই, মানে কোনো ডাটা এর ভিতরে ইনসার্ট করা নাই। এখানে ক্লিক করে করে দিতে পারেন, যে বলেন ঢাকা, হ্যাঁ, তখন কিন্তু এর ভিতরে ঢাকা থাকবে। তো এর পরবর্তীতে আমরা দেখব আসলে যে এই ডিভিশনের এটাকে ভার ক্যারেক্টারকে কিভাবে চেঞ্জ করা যায়। আচ্ছা, ভার ক্যারেক্টার চেঞ্জ করে আমরা ইন্টেজার বা করে দিতে পারি বা যে কোনো কিছু করে দিতে পারি, সেগুলো দেখব, অথবা এটাকে আমরা ডিলিট করে দেব, এরকম কিছু দেখব। তো আজকের মতো এখানে থাকবে, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।